সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে প্রস্তুত। প্রথম খেলাটি 23 মে রবিবার ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর 12:30 থেকে। খেলা দেখা যাবে ভারতের ফ্যানকোডের মাধ্যমে এবং বাংলাদেশের টি স্পোর্টস ও গাজী টিভিতে। সিরিজটি শুরু হওয়ার আগেই লঙ্কানরা তাদের পদক্ষেপে অশান্তি ফেলেছে। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর তারা দিমুথ কৌনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দিনেশ চান্দিমালকে বাদ দিয়েছিল। এরপর কুশাল পেরেরার অধিনায়ক পদে নিয়োগ পান। অন্যদিকে টাইগাররা নিউজিল্যান্ড সফর থেকে 0-0 ফিরে এসে লঙ্কানদের বিরুদ্ধে একটি টেস্ট হেরেছিল। তার উপর সিরিজের জন্য দলনেতা হিসেবে নিযুক্ত খালেদ মাহমুদ সুজন কোভিড-19 পজিটিভ হয়েছিলেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সাকিব উল হাসান এবং মুস্তাফিজুর রহমানের প্রত্যাবর্তনের পরে তারা অনেকটাই স্বস্তি পেয়ে যাবে। মিরপুরের পিচটি সাধারণত ধীরগতির বোলারদের জন্য সহায়ক ছিল এবং ব্যাটসম্যানরা বেশিরভাগই রান সংগ্রহ করা শক্ত মনে করেছিলেন। গড় স্কোর 250-এর নিচে এবং একটি অত্যাধিক উচ্চ স্কোরের ম্যাচ হবে বলে মনে হয় না। লাইটের নিচে রান তাড়া করা এগিয়ে যাওয়ার উপায় হওয়া উচিত। তাপমাত্রা প্রায় 37°C সহ গরম থাকবে। বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। প্রথম ইনিংসে গড় স্কোর হতে পারে 243। এই মাঠের আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড আছে, আর তা হল 50টি ম্যাচের মধ্যে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করা দল জিতেছে 49 বার, আর বাকি একটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি। তাই এর দ্বারা বোঝাই যাচ্ছে যে ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তো চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্রেডিক্টেড ইলেভেন। তামিম ইকবাল ক্যাপ্টেন, লিটন দাস, সাকিব উল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম উইকেটকিপার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সাইকত অথবা মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এবার বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার বেঞ্চে থাকতে পারেন: আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত অথবা মেহেদি হাসান। এবার শ্রীলঙ্কা প্রেডিক্টেড ইলেভেন। দানুষ্কা গুণাতিলকা, কুশল পেরেরা ক্যাপ্টেন অ্যান্ড উইকেটকিপার, কুশল মেন্ডিন্স, প্রথম নিশাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দসুন সানাকা, ওয়ানিন্দু হাসরঙ্গা, ইশুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, দুষ্মন্ত ক্যামেরা, আসিথা ফার্নান্দো অথবা লক্ষ্মণ সান্দাকান। এবার শ্রীলঙ্কার বেঞ্চে থাকতে পারেন যে সমস্ত প্লেয়ার: রমেশ মেন্ডিস, নিরোশান দিকওয়ালা, আসেন বান্দারা, আসিথা ফার্নান্দো অথবা লক্ষ্মণ সান্দাকান, চামিকা করুণারত্নে, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো। এবার ম্যাচের সেরা ব্যাটসম্যান হতে পারেন যিনি, সাকিব উল হাসান বাংলাদেশ। সাকিব উল হাসান 3 মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এবং তার প্রতি অনেক বেশি নজর থাকবে। এদিকে অধিনায়ক তামিম নিশ্চিত করেছেন যে তিনি 3 নম্বরে ব্যাট করবেন। লঙ্কানদের বিপরীতে মাগুরা জন্মগ্রহণকারী ক্রিকেটারের শালীন রেকর্ড রয়েছে। 22 ম্যাচে 6টি হাফ সেঞ্চুরির সাহায্যে তিনি 607 রান করেছেন। 40-এর কোটাতেও তার বেশ কয়েকটি স্কোর রয়েছে এবং বাংলাদেশ ভক্তদের তার উপর অনেক প্রত্যাশা রয়েছে। এবার ম্যাচের সেরা বোলার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান সম্প্রতি রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে যুক্তিসঙ্গত প্রচারণা চালিয়েছিলেন। তিনি তার সঙ্গতিকালীন সময় পরিবেশন করেছেন এবং মাঠে ভালো পারফরমেন্স করার জন্য প্রস্তুত আছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বাম হাতির দুর্দান্ত রেকর্ড রয়েছে। 9টি গেমসে তিনি 2017 সালে 56 রান দিয়ে 3 উইকেট নিয়ে এর সেরা ফিগার সহ 15টি উইকেট তুলে নিয়েছেন। শেষ 4টি এনকাউন্টারে সাতক্ষীরা থেকে আসা এই পেসার দ্বিতীয়বারের মতো 2টি উইকেট শিকার করেছেন। এবার ক্যাপ্টেন্সি পিকস ফর বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কা। কুশল পেরেরা। ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক অতীতে কুশল পেরেরা ভালো ফর্মে আছেন। তার শেষ ওডিআইটি ওয়ানডে ইনিংসে পেরেরা সেঞ্চুরি করেছিলেন এবং মোট 40টি সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
এবার তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি এবং তার ওডিআই কেরিয়ারে 7,452 রান করেছেন। ওয়ান ডে ক্রিকেটেও অসাধারণ ফর্মে রয়েছেন তামিম। তার সর্বশেষ 4টি ওয়ান ডে ইনিংসে তামিম 2টি সেঞ্চুরি এবং 3টি অর্ধশতক করেছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক ইলেভেন প্লেয়ার ফ্যান্টাসি টিমটা কেমন হতে পারে। লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, তামিম ইকবাল ভাইস ক্যাপ্টেন, সাকিব উল হাসান ক্যাপ্টেন, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চ্যামেরা, আকিলা ধনঞ্জয়া এবং মুস্তাফিজুর রহমান। এখনও পর্যন্ত দুটি দল 48 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে 39 বার জিতেছে শ্রীলঙ্কা এবং 7 বার জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ অমীমাংসিত ছিল। তাছাড়া বাংলাদেশের মাটিতে দুটি দল 17 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে 13 বার জিতেছে শ্রীলঙ্কা এবং 4 বার জিতেছে বাংলাদেশ। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।